ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টারটা কষে দেখে 11.1 এ আমরা একের অঙ্কটা শিখেছিলাম। 2 নম্বরে বর্গমূল নির্ণয় করো আছে। বর্গমূল নির্ণয় করা তোমাদেরকে ইতিমধ্যে আমি শিখিয়ে দিয়েছি, তাও আমি একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি, 4 নম্বর অঙ্কটা। বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় আমায় জানাবে। দেখো 2-এর 4-এর অঙ্কটা কি আছে। 2-এর 4-এর অঙ্কটা আছে 1 whole number 4 4 9 6 by 7 2 9, এক পূর্ণ 496 by 729। এটা একটা মিশ্র ভগ্নাংশ। প্রথমে আমরা কি করব, এই মিশ্র ভগ্নাংশটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। এটা তোমরা ছোটবেলায় শিখেছো, পারো 1 × 7 2 9 + 4 9 6, সেটা করে আমাদের কি আসলো 1225 by 729। এখন এটার বর্গমূল নির্ণয় করতে হচ্ছে। এটার বর্গমূল মানে কি, 1225 by 729 এর বর্গমূল, তার মানে 1225-এর বর্গমূল বাই 729-এর বর্গমূল। এবার বর্গমূলটা নির্ণয় করব। বর্গমূলটা তুমি দুটো ভাবেই করতে পারো, ভাগ পদ্ধতিতেও করতে পারো, আবার উৎপাদকের সাহায্যেও করতে পারো। আমরা এখানে ভাগ পদ্ধতিতেই করব। 1225-এর বর্গমূলটা আমরা এবার করছি ভাগ পদ্ধতিতে। দেখো দুটো দুটো করে নেবো, ডান দিক থেকে দুটো নিলাম, তারপরে দুটো, 12। 12 কিভাবে নামতে পারবো বলেছিলাম, 2 × 4 3 × 9 4 4 16 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 × 9 3 × 9 3 × 2 এখানে এখানে কিভাবে বসাবো, এটাকে 2 দিয়ে গুণ করে, তার মানে কত হলো 6। 9 12 12 থেকে 9 যোগ করলে কত হয়, 3 3 2 5, লাস্ট 5 আছে মানে 5 5 25 হয়, তো 5 দিয়ে দেখবো। হ্যাঁ 5 দিয়ে করলে এসে যাচ্ছে, দেখো 5 5 25 5 6 30 আর 2 32, এখানেও 5 বসাবো। তাহলে কিন্তু বর্গমূল কোনটা, আমরা আগেই বলেছিলাম এখানে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে বর্গমূল, কত আসলে আমাদের 35। তাহলে 1225-এর বর্গমূল পেয়ে গেলাম 35। এবার বের করবো কতর বর্গমূল, 729। 729-এর বর্গমূল করো, দুটো ডান দিক থেকে দুটোকে বাদ দিলাম, তারপরে 7 কিভাবে নামতে পড়বো, 2 × 4 3 × 9 3 × 9 বেশি হচ্ছে, 2 × 4 4 বসালাম, 2 এর সাথে 2 গুণ করে এখানে বসালাম 4, 7-এর থেকে 4 বিয়োগ করলাম 3 3 37, লাস্টে কত আছে 9 9, কি কি আসতে পারে, 3 × 9 আসতে পারে, তো 4-এর পরে 3 বসিয়ে দেখি হয় নাকি, না হচ্ছে না, 129 হচ্ছে। তা এবার আরেকটা 9 কিসে আসতে পারে, 7, তাহলে 4-এর পরে 7 বসিয়ে দেখি হচ্ছে নাকি, 7 7 49 4 7 28 29 30 31 32, হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা কি করব, 7 দিয়ে গুণ করব, দুদিকেই 7 বসিয়ে দেব, তাহলে 729-এর বর্গমূল আমরা কত পেলাম, 27। তাহলে আমাদের যেটা বর্গমূল নির্ণয় করতে দিয়েছিল 1 পূর্ণ 496 বাই 729, তার বর্গমূল কত বেরোলো, 35-এর 27। উত্তর লিখবো নির্ণেয় বর্গমূল ৩৫/২৭। একইভাবে বাদবাকি অঙ্কগুলো, দুইয়ের অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, কারোর যদি কোনোটা আটকে যায় আমাকে বলবে, আমি করে